নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/4/2021 স্কুল বন্ধের বিষয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। অর্থাৎ করোনার প্রাক্কালে যেহেতু এখন স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল ক্লাসগুলো চলছে, আমরা জানি বিভিন্ন স্কুলগুলোতে, তো স্কুলগুলো কি এই করোনার প্রাক্কালে আবার বন্ধ হয়ে যাবে, কী জানালেন শিক্ষামন্ত্রী, আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলুন যদি চ্যানেলটা এখন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 12 ফেব্রুয়ারি রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলা হয়েছিল। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলগুলোতেও নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অফলাইনে ক্লাস শুরু হয়। এর মধ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অনেক শিক্ষক শিক্ষিকায় কোভিড আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় পড়ুয়াদের বিপদের কথা আশঙ্কা করে রাজ্য সরকার স্কুল বন্ধের নির্দেশিকা জারি করুক চাইছেন শিক্ষকরা। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সার্বিকভাবে স্কুল বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরিস্থিতি বিচার করে স্কুলগুলি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন সরকারি নির্দেশিকা কোথাও সব পড়ুয়াকে একসঙ্গে স্কুলে আসার কথা বলা হয়নি, কোভিড বিধি কঠোরভাবে মেনেই সবটা করতে হবে পড়ুয়াদের স্বাস্থ্য সবার আগে, তাই পরিস্থিতি বুঝে বন্ধের ব্যাপারে স্কুল সিদ্ধান্ত নিতে পারে, দপ্তরে চাইলে জানাতে পারে। সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন সরকার লিখিত নির্দেশ জারি না করলে আমরা স্কুল বন্ধ করতে পারি না, নবম ও দশম ও নতুন দশমের পড়ুয়ার ছাড়া কেউ স্কুলে আসছে না, আমরা চাই স্কুল বন্ধের নির্দেশিকার পাশাপাশি অনলাইন ক্লাস করার নির্দেশিকাও দেওয়া হোক। মাধ্যমিক ও শিক্ষক শিক্ষা কর্মী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন সরকার সিদ্ধান্ত নিক, প্রয়োজনে শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। তাহলে দেখলেন স্কুল বন্ধের বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের কোনোভাবে মানে কোনোরকম চিন্তাভাবনা করা হয়নি, তবে শিক্ষামন্ত্রী জানালেন যে স্কুলগুলো যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে স্কুলগুলো প্রয়োজনে বন্ধ করতে পারে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারে। তো এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি হয়নি, দেখা যাক কিছুদিনের মধ্যে হয়তো নির্দেশিকা আসতেও পারে, কারণ যা কোভিডের পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ তথা বিশ্বে। তো যা হোক, এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।